গৌসুল জম সৈয়দিনা, গৌসুল জম সৈয়দিনা, পঞ্জাতনের শান, গৌসুল জম সৈয়দিনা, পঞ্জাতনের শান, সকল সুরাত দিলের মুরাদ হুবহু কোরআন, সকল সুরাত দিলের মুরাদ হুবহু কোরআন, গৌসুল জম সৈয়দিনা, পঞ্জাতনের শান, গৌসুল জম সৈয়দিনা, পঞ্জাতনের শান, সকল সুরাত দিলের মুরাদ হুবহু কোরআন, সকল সুরাত দিলের মুরাদ হুবহু কোরআন। আর শেরে খোদার ঘরানা রসুল পাকের নিশানা, শেরে খোদার ঘরানা রসুল পাকের নিশানা, মা আয়েশা মা ফাতেমার দিলের আরমান, মা আয়েশা মা ফাতেমার দিলের আরমান, রসুল পাকের চেহারাতে মর পীর দো জাহান, রসুল পাকের চেহারাতে মর পীর দো জাহান, গৌসুল জম সৈয়দিনা, পঞ্জাতনের শান, গৌসুল জম সৈয়দিনা, পাক পঞ্জাতনের শান, সকল সুরাত দিলের মুরাদ হুবহু কোরআন। সর্বপ্রথম ছন্দে কবলিক যে শুরু, যে হুজুর গসবাব যেদিনে দুনিয়ার মধ্যে সে ছিলেন সেই দিনটা কি দিন ছিল কবল যে শুরু। আসিল আমার মাসুম কাদির মাহে রমজানে, আসিল আমার মাসুম কাদির মাহে রমজানে, আর দুধ খেল না দুধের শিশু, দুধ খেল না দুধের শিশু, কি ভেবে মনে আমার মাসুম কাদির মাহে রমজানে, দুধ খেল না দুধের শিশু, কি ভেবে মনে, আর রোজার মাসে দুধ খাই না কে দিল বলে। শিশু বাচ্চা যেমন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দুধ খায়নি, তাই কবি বলছি শুনুন, রোজার মাসে দুধ খাই না কে দিল বলে, আর কান্না কাটি করে না গো শিশু মায়ের কোলে, শুনে মাগরিবের আজান দুধ করে নিল পান, শুনে মাগরিবের আজান দুধ করে নিল পান, এরূপ শিশুর নাই গো জোড়া জমিন আসমান, এরূপ শিশুর নাই গো জোড়া জমিন আসমান, মাসুম শিশু প্রথম রোজার দিয়ে গেল মান, মাসুম শিশু প্রথম রোজার দিয়ে গেল মান, গৌসুল জম সৈয়দিনা, পঞ্জাতনের শান, গৌসুল জম সৈয়দিনা, পঞ্জাতনের শান, সকল সুরাত দিলের মুরাদ হুবহু কোরআন। হুজুর গসবাব তাঁর বংশ পরিচয় কি, তাঁর মাতা পিতা কেমন ছিল তাদের চরিত্র, তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন। হুজুর গসবাকের এক আশি সে বলছে শুনুন, মোর গোস পিয়ার জোড়া কেহ হইনি হবে না, মোর গোস পিয়ার জোড়া কেহ হইনি হবে না, এ দুনিয়া হতে আরশ পারশ খুঁজে দেখো না, মোর গোস পিয়ার জোড়া কেহ হইনি হবে না, এ দুনিয়া হতে আরশ পারশ খুঁজে দেখো না, কেন মাতা জাহান মা ফাতেমা নানা সাহেবারি, পিতা জাহান আবু সালে ইমানের কান্ডারি, আপিল বাগের ঘটনা নেই গো কারো অজানা, আপিল বাগের ঘটনা নেই গো কারো অজানা, সেই রক্তের আবির আমার পীর দো জাহান, সেই রক্তের আবির আমার পীর দো জাহান, গর্বে হতে তৈরি হলো হাফিজ কোরআন,
গর্বে হতে তৈরি হলো হাফিজে কোরআন, গৌসুল আজম সাইয়েদিনা পাঞ্জাতনের শান, গৌসুল আজম সাইয়েদিনা পাঞ্জাতনের শান, সকল সুরাত দিলের মুরাদ হুবহ কোরআন। আমরা এক শ্রেণীর মানুষ আছি যারা ইমাম হাসান হোসেনকে চিনি না, কিন্তু ইমাম হাসান হোসেন এই নানান উম্মতের জন্য কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছিল, তাই কবি ইমাম হাসান হোসেনকে উদ্দেশ্য করে ছন্দের মাধ্যমে হাসান ইমাম হোসেন দীন ইসলামের জান, কবি বলছে ইমাম হাসান ইমাম হোসেন দীন ইসলামের জান, আর শেরে খোদা আব্বা জাহান রাসূল নানা জান, ইমাম হাসান ইমাম হোসেন দীন ইসলামের জান, শেরে খোদা আব্বা জাহান রাসূল নানা জান, আর শহীদ হয়ে বাঁচিয়ে গেল দীন ইসলামের মান, নানা রুমাত না দেখে ওই হাবিয়া জাহান্নাম, আজকে কেমন মুসলমান চিনি না হুসেন হোসেনকে ছেড়ে যায় না পাওয়া আল্লাহর সন্ধান, হোসেনকে ছেড়ে যায় না পাওয়া আল্লাহর সন্ধান, হোসেনকে ছেড়ে যায় না পাওয়া আল্লাহর সন্ধান, ইমাম হোসেন মোদের তরে কাটালো গরদান, ইমাম হোসেন মোদের তরে কাটালো গরদান। কবি নাম কবি লিখছে শুনুন, কবি মরণ সম্পর্কে কি বলছে শুনুন। একদিন আমায় যেতে হবে, একদিন আমায় যেতে হবে সব কিছু ছেড়ে, একদিন আমায় যেতে হবে সব কিছু ছেড়ে, সেদিন আমায় রাখবে না গো, সেদিন আমায় রাখবে না গো কেউ আপন করে, একদিন আমায় যেতে হবে সব কিছু ছেড়ে, আর সেদিন আমায় রাখবে না গো কেউ আপন করে, তবে পাশের খাঁচায় আমায় সবাই বন্দি করে দেবে, আমার তরে খোদার কাছে দোয়া করিবে, তখন আসবে আজাবের ফারেস্তা গুরজবের করবে সোজা, কামরুজ্জামান খুব সাবধান নয়রে পথ আসান, কামরুজ্জামান খুব সাবধান নয়রে পথ আসান, থাকতে হায়াত তুই করে যা খোদার গুণগান, থাকতে হায়াত তুই করে যা খোদার গুণগান, গৌসুল আজম সাইয়েদিনা, গৌসুল আজম সাইয়েদিনা পাঞ্জাতনের শান, গৌসুল আজম সাইয়েদিনা পাঞ্জাতনের শান, সকল সুরাত দিলের মুরাদ হুবহ কোরআন, সকল সুরাত দিলের মুরাদ হুবহ কোরআন।